Assalamu alaikum, dear viewers. Asha kori shobai bhalo achen. So, welcome to our vocabulary and sentence making class. Vocabulary ebong sentence making er je class. Vocabulary ebong sentence making er je class, ei class gulo অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি আপনি যদি কিছু লিখতে চান বা বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেন্টেন্স মেকিংটা জানেন তাহলে আপনার লেখাটাও সহজ হবে আবার বলতে পারাটাও সহজ হবে। সো ওয়ার্ড শিখুন এবং সেন্টেন্স মেকিং করুন, আর এইভাবে প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ভালো লিখতে পারবেন, ভালো বলতেও পারবেন। সো নো মোর টকিং, চলো ক্লাস শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম ভোকাবুলারি হচ্ছে ফিড। ফলো দ্য বোর্ড, বোর্ড খেয়াল করবেন সবাই, এফ ডবল ই ডি। আচ্ছা, এই যে ফিড, এই ফিড শব্দটির অর্থ কিন্তু খাওয়ানো, নিজে খাওয়া না, কাউকে খাওয়ানো, অপরকে খাওয়ানো ফিড। এখন ফিডের আমি কি বলেছিলাম যে প্রতিটা ভোকাবুলারি আপনারা প্রেজেন্ট ফর্ম শিখবেন, পাস্ট ফর্ম শিখবেন, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম শিখবেন, বাংলা অর্থ সহ। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ফর্মের বানান মুখস্থ রাখবেন, কারণ কি আপনি স্পিকিং করছেন তখন তো মুখে বলবেন যে ফিড হয়ে গেল, কিন্তু আপনাকে লিখতে বলা হলো, বানান যদি না পারেন তাহলে তো সমস্যায় পড়ে যাবেন। এই কারণে প্রত্যেকটা ফর্মের বাংলা অর্থ মুখস্থ করবেন, বানান মুখস্থ করবেন এবং সঠিক উচ্চারণটাও খেয়াল করবেন। ওকে, সো ফিডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম কিন্তু একটা ই কম হবে, অর্থাৎ কমে যাবে, ডাবল ই আছে, সিঙ্গেল ই দেবেন, তাহলে ফিড, ফেড, ফেড। এখন চলুন বাক্য বানাই। এখন আমরা বলতে চাচ্ছি যে এখন একটা বাক্য বানাবো যে সে তার শিশুকে খাওয়ায়, সে, অর্থাৎ আমরা দিলাম শি ফিডস। আচ্ছা, এখানে ফিডের সাথে এস দিতে হবে কেন, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেন্টেন্স মেকিং এর সাথে সাথে কিন্তু গ্রামারের আলোচনা হচ্ছে, খেয়াল করবেন। তাই সে তার শিশুকে খাওয়ায়, খাইয়েছিল বা খাওয়াবে, আমি এটি বলছি না, আমি বলছি যে সে তার শিশুকে খাওয়ায়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, সিম্পল প্রেজেন্ট। সো ফিড, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, তাহলে শি ফিডস, সে খাওয়ায়, কাকে, তার শিশুকে, হার বেবি। এই যে প্রবাক্যটা, শি ফিডস আর বেবি, সে তার শিশুকে খাওয়ায়, শি ফিডস আর বেবি। এখন এটাকে যদি আপনি নেগেটিভ করতে চাইতেন তাহলে কি করতেন, এখানে আপনি কি করতেন যে শি, আর এই যে এস থাকার কারণে এখানে কিন্তু আমাদের নেগেটিভের ডাজ নট ইউজ করতে হতো, কারণ এস বাই এস থাকলে ডাজ ইউজ করতে হয়, অক্সিলারি ভার্ব। ওকে, আর এস বাই এস না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ডু ইউজ করি, ডু, কিন্তু যেহেতু এস আছে ডাজ ইউজ করবো, তাহলে সে তার শিশুকে খাওয়ায় না, নেগেটিভ করছেন, তাহলে শি ডাজেন্ট ফিড। তাহলে এখানে ফিডে এসে কিন্তু আর এস থাকবে না, তার কারণ আপনি খেয়াল রাখবেন যে এস যুক্ত কোনো ভার্ব যখন নেগেটিভ করছেন আপনি তখন তো ডাজ নট ইউজ করছেন, তখন এই ডাজ নট ইউজ করলে এটা এভাবেই ধরে নেন যে আপনি ইংরেজিতে দুর্বল, তেমন কিছু বোঝেন না, শুধু এটাই খেয়াল রাখবেন ডাজ নট ইউজ করলে ওই ভার্বের এসটা থাকে না, মনে করবো এই এসটা ডাজের মধ্যে চলে গেছে, ব্যাপারটা এরকম। ওকে, তাহলে শি ডাজ নট ফিড হার বেবি, মানে কি দাঁড়ালো, সে তার শিশুকে খাওয়ায় না। যদি ইন্টারোগেটিভ করতে চাইতেন তাহলে এই ডাজটাকে আগে নিয়ে আসতে হতো, সে কি তার শিশুকে খাওয়ায়, তাহলে কি হতো ডাজ। কেন ডাজ নিয়ে আসলাম, কারণ এস ছিল এই যে ভার্বের সাথে, তাহলে ডাজ, এখানে শি দিতাম, যেহেতু আমরা প্রশ্নবোধক বাক্য করছি তাই অক্সিলারি ভার্বটা আগে আসবে, ডাজ শি, এইবার এই ভার্বে দিতাম ফিড, সে কি খাওয়ায়, হার বেবি, তাহলে ডাজ শি ফিড হার বেবি, সে কি তার শিশুকে খাওয়ায়, ঠিক এইভাবে কিন্তু করতে হবে। আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাইলে এখানে ডাজেন্ট দিতেন, ডাজেন্ট শি ফিড হার বেবি, ডাজেন্ট শি ফিড হার বেবি, এভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। এনিওয়ে, তাহলে আপনি দেখলেন যে সে তার শিশুকে খাওয়ায়, এটা হবে শি ফিডস হার বেবি, তাহলে ফিড, ফেড, ফেড, যার বাংলা অর্থ খাওয়ানো, ফিড, ফেড, ফেড, খাওয়ানো, ফিড, ফেড, ফেড, খাওয়ানো। তো আপনারা যেটা করবেন, ভোকাবুলারি মুখস্থ করার পরে নিজেদেরকে যাচাই করবেন, কিভাবে শুনুন বাংলাটা মনে করেন মুখস্থ হয়েছে, আপনি যেটা নোট করে রাখবেন যে ফিড, ফেড, ফেড, খাওয়ানো, এভাবে আপনি মানে নোট করলেন কপিতে, খাতায় নোট করার পরে যখন আয়ত্ত হয়ে যাবে, এই আয়ত্ত হয়ে যাবার পরে আপনি বাংলাটা প্রথমে বলবেন, বলে তিনটা ইংরেজি বলবেন, মানে বাংলা আগে তারপর ইংরেজি বলবেন, যে খাওয়ানো ফিড, ফেড, ফেড, এই যে পেরে গেছেন, কিন্তু এইভাবে পড়বেন না যে ফিড, ফিড মানে কি জানো, ফিড মানে খাওয়ানো, তার মানে কি আগে ইংরেজি বলেছেন তারপরে বাংলা মনে করার চেষ্টা করছেন। আয়ত্ত হয়ে যাওয়ার পর আপনি নিজেকে যাচাই করবেন, প্রথমে বাংলা বলবেন, বাংলা বলে তারপর ইংলিশ বলবেন, যে খাওয়ানো ফিড, ফেড, ফেড, লেখা রাইট, রোট, রিটেন, খাওয়া ইট, হ্যাট, ইটেন, যাওয়া গো অ্যান্ড গন, এইভাবে ইংলিশ দেখে বাংলা নয়, বাংলা দেখে ইংরেজি প্র্যাকটিস করতে হয়। তাহলে কি হয় যে আপনি যখন কোনো ইংলিশ তৈরি করবেন তখন আপনার জন্য কিন্তু সেটা অনেকটা সহজ হবে, কারণ বাংলা থেকে ইংরেজি করাটা কিন্তু একটু কঠিন,
ভালো করে বুঝুন, বাংলা থেকে ইংরেজি করাটা একটু কঠিন, কিন্তু কোনো একটা ইংলিশ দেখে বাংলা করাটা অনেকটা সহজ ব্যাপার। ইংরেজি দেখে বাংলা করাটা সহজ, কিন্তু আপনাকে করতে হবে বাংলা থেকে ইংলিশ। আচ্ছা, কেন এইভাবে আমি বলছি, তার কারণ আমরা তো বাঙালি, বাংলা ভাষাভাষী, তো যখন আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা কোনো কিছু প্রকাশ করতে চাই, তখন আমাদের মেমোরিতে প্রথমে এটা হিট করে কিন্তু বাংলা। আপনার যে মেমরি কার্ড আছে সেখানে হিট করবে কি প্রথমে? সে বাংলা। সেই বাংলাটা মনে মনে আপনি ভাববেন, ভেবে তারপর হয়তো ট্রান্সলেট করার চেষ্টা করবেন। তার মানে কি, প্রথমে বাংলা আসলো তারপর কিন্তু ইংরেজি করার চেষ্টা করছেন? তাহলে প্রথমে ইংলিশ নয়, প্রথমে বাংলা, তারপরে যে এটার ইংলিশ করুন। ফলো মাই টেকনিক, অনেকটাই সহজ হবে আপনার জন্য ইংরেজি শেখা।